السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত আমার দ্বীনি ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদেরকে 30 নম্বর পারার সূরাতুল কাউসার কোরআন মাজিদের সবথেকে ছোট একটি সূরা সূরাতুল কাউসার শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে শিখিয়ে দেব ইনশাআল্লাহ মজার বিষয় হলো এই একটি সূরার ভিতরে আপনাদেরকে আমি পুরো কোরআন মাজিদ আপনারা কিভাবে পড়তে পারবেন এ টু জেড সবকিছু শিখিয়ে দেব ইনশাআল্লাহ কোরআন মাজিদের যতগুলা টান আছে যতগুলা গুনাহ আছে যতগুলা কলকলা আছে মানে কোরআন মাজিদ সহি করে পড়তে হলে আপনাকে যা যা জানা লাগবে সব এ টু জেড এই ছোট্ট সূরাটির ভিতরে আপনাদেরকে ধরে ধরে শব্দে শব্দে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر حمزة نون زر إن نون الف زبرنا ان আমি এখানে গুনাহ করেছি এখানে গুনাহ করার কারণ কি শুনুন এখানে নুনের উপর আমি একটি তাসদীদ দেখতে পাচ্ছি আরবি পড়ার সময় নুনে অথবা মিমে যদি তাসদীদ দেখেন আরবি পড়ার সময় নুনে মিমে তাসদীদ দেখিলে গুনাহ করিয়া পড়িবেন আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার কোনো দরকার নাই নুনে মিমে তাসদীদ থাকিলে এই গুনাহ আর এই গুনাহটাকে বলে ওয়াজিব গুনাহ কি বলে ওয়াজিব আপনাকে গুনাহ করতেই হবে ইন্না বলে আমি এখানে তিন আলিফ টান দিয়েছি খেয়াল করে শুনুন এখানে আমরা দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ আরবি পড়ার সময় ছয় জায়গায় এক আলিফ করে টান দিয়ে পড়তে হয় কয় জায়গায় ছয় জায়গায় জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমালা ইয়া আর পেশের বাম পাশে জজমালা ওয়াও সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ এই ছয় জায়গায় এক আলিফ করে টান দিয়ে পড়বেন এই টানগুলোকে বলে মদ্দে তবাই এখানে আপনাকে অবশ্যই টান দিতেই হবে যদি টান না দেন অর্থ পরিবর্তন হয়ে যাবে নামাজের ভিতরে যদি এই ভুলগুলা করেন তাহলে তো আপনাদের নামাজই হবে না কারণ আমরা জানি নামাজ ভাঙার কারণ ১৯টির ভিতরে এক নাম্বারই হলো নামাজে অশুদ্ধ পড়া তাই আমরা এগুলা খেয়াল রাখবো ঠিক আছে আমি এখানে দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ আবার দেখতে পাচ্ছি খালি আলিফের উপরে চিকন চিহ্ন খালি আলিফের উপরে যদি এমন চিকন চিহ্ন দেখেন তাহলে এক আলিফের জায়গায় তিন আলিফ টান দিয়ে পড়বেন কয় আলিফ তিন আলিফ খেয়াল যেন থাকে ইন্না হামজা আইন জবর আ তয়া জবর তয় নুন খারা জবর না নুনে খারা জবর এক আলিফ টান আওয়াতইনা কাফ লাম জবর কাল কাফ ওয়াও জবর কাও সা জবর সা র জবর র কাউ সা র থামলে হবে কি কাউ সার হবে কেন আমরা এখানে রতে থামার কারণে রর উপরে অটোমেটিক একটি জজম চলে আসছে আমাদের মনে রাখতে হবে আরবি পড়ার সময় যদি আমরা কোনো হরফে থামতে চাই তাহলে সেই হরফের উপরে মনে মনে জজম দিয়ে থামতে হবে হরফে জবর জেরফে যাই থাকুক সব বাদ হয়ে যাবে হরফের উপরে মনে মনে একটি জজম চলে আসবে আমরা এখানে রতে থামছি আবার দেখতে পাচ্ছি রর উপরে একটি জবর কিন্তু থামার কারণে জবর বাদ হয়ে যাবে অটোমেটিক একটি জজম চলে আসবে রর উপরে যদি জজম থাকে তাহলে সা রকে ধরবে সা র জবর সার সেই কারণে হয়েছে কি কাল কাও সার মনে থাকবে ইন
إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ ঠিক আছে فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ فَا زَبَرْ فَا صَدْ لَمْ زَبَرْ صَلْ فَصَلْ لَمْ زِرْ لِي فَصَلِّ لَمْ زِرْ لِي رَبَا زَبَرْ رَبْ لِي رَبْ بَا زِرْ بِي كَبْ زَبَرْكَ لِي رَبْ بِيكَ فَصَلِّ لربك ونون زبر وان حار زبر حال وان حار অনেকে এখানে গুনাহ করেন وان حار وان حار এখানে গুনাহ করলে গুনাহ হবে আমরা এখানে দেখতে পাচ্ছি নুনের উপর একটি জজম খেয়াল করে শুনুন জজমালা নুনকে নুনে সাকিন বলে জজমালা নুনকে কি বলে নুনে সাকিন আর দুই জবর দুই জের দুই পেশকে কি বলে তানবিন নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে এখানে এখানে কি আছে নুন সাকিনের পরে কি আছে এখানে হা খেল করুন নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুনাহ হয় না কয়টা হরফ 8টা 8টা হরফ হলো হামজা হা আইন হা এই যে হা همزة ها عين ها غين خ ر لام এই আট হরফ আসলে গুনাহ হবে না বাকি সমস্ত হরফগুলো আসলে গুনাহ করিয়া পড়িতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি নুনের সাকিনের পরে হা আছে তার মানে এখানে গুনাহ করা যাবে না হার জবর হার ওয়ান হার ওয়ান হার ঠিক আছে فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ حمزة نون زر إن نون زبرنا إن نون تجدد واجب غنّا شين ألف زبر شا زبر ربام پشه خلي ألف أكلف تان نون زر ني حمزة زبر آ كب زبر كا شاني آكا ها پشوهو واو لام زبر وال هو وال حمزة با زبر آب حمزة با زبر آب حمزة با زبر آب আমি এমন বলি না আমি বলেছি হামজা বা জবর আব মানে বাকে আমি একটি ধাক্কা দিয়েছি ধাক্কা দেওয়ার কারণ হলো আরবি পড়ার সময় পাঁচটি হরফের উপরে জজম থাকলে ধাক্কা দিতে হয় কয়টা হরফের উপরে পাঁচটা পাঁচটা হরফ হলো কফ ত বা জিম দাল এই পাঁচ হরফে জজম থাকিলে কলকলাহ করিয়া পড়িতে হয় আর কলকলাহ মানে ধাক্কা দিয়ে পড়া সেই কারণে আমি বাকে ধাক্কা দিয়েছি হামজা বা জবর আব তা জবর তা রপে শুরু আব তারু থামলে হবে আব তার ঠিক আছে ইন্না শানি আকা হুয়াল আব তার إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ নাশানিয়াকা হুয়াল আবতার সম্মানিত আমার দ্বীনী ভাই বোনেরা আমি আপনাদেরকে শিক্ষা দিয়েছি ছোট্ট একটি সূরা কিন্তু এই সূরার ভিতরে কোরআন মাজিদের যতগুলো নিয়ম আছে যতগুলো টান আছে যতগুলো গুনাহ আছে মানে কোরআন মাজিদ সহি করে পড়তে হলে আপনাকে যা যা জানা লাগবে সব কিছু আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি ইনশাআল্লাহ ভিডিওটি একবার না বুঝলে দুইবার দেখুন দুইবার না বুঝলে তিনবার দেখুন আমি কথা দিলাম আপনারা নিজেরাই কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে নিজেরাই দেখে দেখে পড়তে পারবেন ইনশাআল্লাহ আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু